বন্ধুগণ, আজকে আমরা এসেছি আনন্দবাজার। এটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার অন্তর্ভুক্ত। আজ শনিবার হাটবার। এখানে হাটবারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এবং এখানে থেকে জাহাজ ছোটো ছোটো চলার দেখতে পাচ্ছেন। চলার জন্য আপনারা নুনের ট্যাগ, তুলাতুলি বাজার ও কুমিল্লার বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আপনারা আমার সাথে ভিডিও থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সাদা মিষ্টি কত করে ভাই? 200 টাকা। ওগুলিও 200 টাকা। আমি আসেন, পুতা মিষ্টি কত করে ভাই কেজি? 200 টাকা কেজি। এই হাটে ঘর সংসারের অনেক প্রয়োজনীয় লোহাজাত সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিক্রেতাই লোহাজাত তৈরি বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসে আছেন তাদের কাঙ্ক্ষিত ক্রেতার আশায়। নিমকি, চানাচুর ইত্যাদি বিভিন্ন আইটেম 120 থেকে 160 টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে। বেল কত করে পিস মুরব্বি? 30 টাকা করে, 40। কত করে এই মুরগিটা? দেশিটা কত করে পিস? 600। দেশি কত করে? কত বিক্রি করবেন? দুইটা না না, 1 কেজি রইব। ভালা বলে জোড়া কত? জোড়া দেখো অনেক কম বাজার। এগুলি কি করবো তো ছোট ভাই? নাম তো দাও না। মোজাওয়ালাটা কবুতর আছে না, ঝুটিওয়ালা বেঁচে লেবো, লোকসান দিও। কত করে জোড়া? আমার 600 টাকা। মূলত এই হাটটি মেঘনা নদীর পাড়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। সপ্তাহের শনি এবং বুধ এই হাট বসে থাকে।
এই মেঘনা নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো চর। প্রতি হাটবার এই চরগুলো থেকে নৌকা বা ট্রলার যোগে এখানে লোকজন আসে এবং তাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ক্রয় এবং বিক্রয় করে থাকে। নদীপ্রধান এলাকা হওয়ায় এই হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় বাঁশজাত বিভিন্ন সামগ্রী এবং লোহাজাত বিভিন্ন সামগ্রী, যা চরাঞ্চলের জন্য কাজে লাগে বেশি। মূলত নদীর পাশে হওয়ায় নেত্রেক, মায়াদ্বীপ, লালপুরের চর, এইসব চরাঞ্চল থেকে এখানে অনেক লোকজন কেনা বেচার জন্য এসে থাকেন এই হাট বারগুলোতে। মেঘনা নদীর পারে হওয়ায় জায়গাটি খুব অসাধারণ ও মনোমুগ্ধকর, যা বিকেলবেলা অনেকেই এখানে এসে থাকে। বাঁশ ও বাঁশের তৈরি নানা রকম সামঞ্জস্য বা উপকরণ, বাঁশের তৈরি উপকরণ নানা রকম জিনিসপত্র খুব সুলভে পাওয়া যায়। লোহা কাঠ পাওয়া যাচ্ছে, যা বিভিন্ন চরাঞ্চলের মানুষ ট্রলার বা নৌকা যোগে তাদের নিজ নিজ গন্তব্যে নিয়ে যাচ্ছে। ঢাকা থেকে স্বদেশ, দোয়েল, বোরাক ইত্যাদি বাদ যোগে মোগরাপাড়া চৌরাস্তা নেমে জনপ্রতি ২৫ টাকা অটো ভাড়া দিয়ে এখানে সহজেই আসতে পারবেন এই সুন্দর হাটটিতে। এবং এই ব্লকটি পরিচালনা করতে বিভিন্নভাবে সাহায্য করেছেন আমার বন্ধু লুৎফুর রহমান, যাকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বে কাঠ কি বেচতে আনতেছেন, বিক্রি করতে আনতেছেন নাকি? কিনে আনছি, কিনে আনছি। কত টাকা নিছে কটা কাঠ? 250। ১২০ না ১০০ ১২০ ১০০ ১২০ 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 ১২